ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে অযোধ্যার রামলালার মন্দির প্রাঙ্গণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বক্তব্য রাখছেন। এরপরই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যারা উপস্থিত আজকে রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে মহা উৎসব, সেই উৎসবে যাদের আমন্ত্রিত অতিথি, 8,000 অতিথির অতিথি, এবং এর মধ্যে ভারতের বিশিষ্টজন রয়েছেন সাধু সন্ন্যাসী এবং বিভিন্ন মঠের প্রধান, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখবেন। এক ঘন্টার সূচি, সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এর আগে জানেন যে স্থানীয় সময় আজকে দুপুর সকাল 11:45 সময় অযোধ্যায় অবতরণ করে বিশেষ হেলিকপ্টারে নরেন্দ্র মোদী, এবং মূল আনুষ্ঠানিকতা রামলালার যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার যে মূল আনুষ্ঠানিকতা, সেটি 12:05 শুরু হয় এবং শেষ হয় 12:55। এর মধ্যে যে অভিজিৎ ক্ষণ, সেই ক্ষণটি 12:29 থেকে 12:31 পর্যন্ত ছিল। সেই সময়ে কিন্তু ধর্মীয় যে রীতি, সেই রীতি অনুযায়ী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই প্রাণ প্রতিষ্ঠা পায়, এবং তার মধ্য দিয়েই দীর্ঘদিনের যে দাবি হিন্দুদের, ভারতের সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি, সেই দাবি পূরণ, দাবি প্রতিষ্ঠিত হলো। এর আগে আপনি জানেন যে 2020 সালের 5 আগস্ট এই রামলালার মন্দিরের যে ভূমিপূজনের মাধ্যমে, তো ওই সময় কোভিডকালীন অবস্থায় কিন্তু এই মন্দিরের কর্মযজ্ঞ শুরু হয়। 2,000 কোটি টাকা ব্যয়ে প্রায় 2.77 একর জমিতে এই রাম মন্দিরটি নির্মাণ করা হয়। যদিও রাম মন্দিরের অনেকেই বলছেন যে রাম মন্দিরের এখনও পর্যন্ত পুরোপুরি যে কর্মযজ্ঞ সেটি শেষ হয়নি, কিন্তু এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার গোটা রাম মন্দির এবং তার উত্তরপ্রদেশের অযোধ্যার যে পর্যটন খাত, অথবা এই যে ধর্মীয় যে পর্যটন ক্ষেত্র, হিসেবে প্রায় 4,500 কোটি টাকা খরচ করেছে, বরাদ্দ করেছে। তো এই ছিল আমার কাছে রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ। রাম মন্দির উদ্বোধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।